আলাইকুম ভিওর্স তো ভিওর্স ফেসবুক মেসেঞ্জার কিন্তু প্রায় প্রতিদিনই নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে তো সেভাবে কিন্তু নতুন একটা আপডেট নিয়ে আসলো সেটা হচ্ছে কন্ট্যাক্ট হাইট আপনি চাইলে কিন্তু এখন আপনার যেসব ফেসবুকে যেসব কন্ট্যাক্ট আছে সেগুলো হাইট করে রাখতে পারবেন এবং পরবর্তীতে আনহাইট করে আবার তাদের সাথে চ্যাট করতে পারবেন তো সেক্ষেত্রে আপনার রিজেক্টেড করা লাগবে না বা অন্য কোনো পন্থা অবলম্বন করা লাগবে না বা চ্যাট লিস্ট থেকে ডিলিটও করা লাগবে না তো কিভাবে এই অপশনটি পাবেন এবং এই অপশনটা কিভাবে কাজ করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো ভিউয়ার্স দেন একে চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স এর জন্য আপনারা সরাসরি চলে যান প্লে স্টোরে প্লে স্টোরে যে আপনাদের মেসেঞ্জারটা যেটা আপডেট না করা থাকে তাহলে এখান থেকে আপডেটটা করে দিবেন তাহলে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন তো দেখেন এখন আমি এটা ওপেন করলাম ওপেন করার পরে দেখেন আমার উপরের দিকে কিছু কন্টাক্ট আছে তো আমি যদি এখন যে কোনো একটা কন্টাক্ট ক্লিক করে ধরে রাখি তাহলে এখানে দেখেন তিনটা অপশন আছে ভিউ প্রোফাইল শেয়ার কন্টাক্ট আর একটা আছে হাইট কন্টাক্ট তো যদি এখান থেকে হাইট কন্টাক্টে ক্লিক করি তারপর দেখেন হাইট কন্টাক্ট নামে একটা অপশন চলে আসছে এখানে যদি ক্লিক করি তাহলে এই কন্টাক্টটা কিন্তু হাইড হয়ে যাবে তো এখন কথা হলো এখন এই কন্টাক্টটা হাইড হয়ে গেল এখন এই কন্টাক্টটা আমি কিভাবে খুঁজে পাবো তো সেক্ষেত্রে আপনারা সেম ভাবে এখান থেকে যে থ্রি ডট আইকনটা দেখতে পারতেছেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করা মাত্র যে সেটিংস নামে যে আইকনটা দেখতে পারতেছেন তুই সেটিং সাইকেনের ওপর ক্লিক করে দিবেন এরপর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে দেখবেন প্রাইভেসি সেফটি লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করা মাত্র দেখতে পারবেন হাইট কন্টাক্ট নামে একটা অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনি সেই কন্টাক্টগুলো এখানে দেখতে পারবেন সেমভাবে এখান থেকে আপনি আনহাইড লেখা আছে এখানে যদি ক্লিক করেন তাহলে আনহাইড হয়ে যাবে এবং আপনি আবারও তার সাথে চ্যাট করতে পারবেন সেক্ষেত্রে তার চ্যাট লিস্ট আপনাকে ডিলিট করতে হবে না এছাড়াও আপনি এখান থেকে যে প্লাস আইকন আছে এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে নাম সার্চ করে আপনি যে কাউকে তাকে হাইড করে রাখিয়ে দিতে পারবেন তো ভিওর্স এই আপডেটটা আমার পার্সোনালি খুবই ভালো লাগছে এই জন্য আমি আপনাদের সাথে শেয়ার তো ভিওর্স এই সিলাসটার মতো ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার নাই এরকম নতুন নতুন ট্রেক রিয়েটেড ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ